আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকালবেলা চলে আসছি মাছ ধরার জন্য। যেহেতু বাসায় থাকতে থাকতে খুব একটা ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু মাছ ধরে আসি। তাই আজকে এই বছরের প্রথমবার আসছি মাছ ধরার জন্য। তো আমার বড়শিটা দেখেন, এর আগের বছরে আমি ব্যবহার করছিলাম, একটু নোংরা হয়ে গেছে, তারপর এটাকে আবার ঠিকঠাক করছি। যেহেতু আজকে আমি বড়শিটাকে ঠিকঠাক করছি, তাই আমি ভাবলাম যে আজকে দুই একটা মাছ ধরে দেখি মাছ কেমন ওঠে, যেহেতু আমি মাছ ধরার প্রিপারেশন নিয়ে আসি নাই। মাছ কিন্তু এখনো বড় হয় নাই, আরো কয়েকদিন গেলে তখন বড় হয়ে যাবে। অলরেডি কিন্তু ভালোই মাছ উঠতেছে, আমি পুঁটি মাছ ধরছি এর আগে, আর এখন দেখেন একটা কই ধরে ফেলছি। যদিও মাছটা একটু ছোট সাইজের, মাছ কিন্তু এখনো বড় হয় নাই, মানে পুঁটি মাছ উঠতেছে কিন্তু ছোট ছোট পুঁটি মাছ। নর্মালি যদি বড় মাছ নাও ধরেন, আমাদের এখানে যে পরিমাণ পুঁটি মাছ আছে, যদি আপনি 3-4 ঘন্টা ধরেন তাহলে আপনার মন ভরে যাবে, এত পরিমাণ পুঁটি মাছ আছে আমাদের এখানে। কথা বলতে বলতে দেখেন আমি অলরেডি একটা কই মাছ ধরে ফেলছি। কই মাছের সাইজ যদিও অনেক ছোট, কয়েকদিন গেলেই কিন্তু এগুলো আস্তে আস্তে বড় হবে, যেহেতু পানি কয়েকদিন আগেই আসছে। আমাদের এখানে কিন্তু সবসময় পানি থাকে না, বছরে যখন বর্ষাকাল স্টার্ট হয় তখন আমাদের এখানে পানি আসে। আমার বড়শিটা ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আসছিলাম। আইসা দেখেন আমি কতগুলো মাছ ধরে ফেলছি। এই বোতলটাও আমার না, এটা একটা ছোট্ট একটা ছেলের বোতল, তো ও এখানে মাছ ধরতেছিল, তো মাছ ধরতে পারতেছিল না, তাই আমি কয়েকটা মাছ ওকে ধরে দিছি। মাছ ধরা শেষ হইলে আমি মাছগুলা ওকে দিয়ে চলে যাব। আর খুব বেশি সময় মাছ ধরি নাই, প্রায় 1 ঘন্টা মাছ ধরছি, এরপর আমি বাসায় চলে আসছি। বাসায় এসে আমি আমার পোষা প্রাণীগুলোকে খাবার টাবার দিছি, আর এখন আমি আমার কবুতরগুলোকে বাইরে ছাড়ি নাই এখন পর্যন্ত, তাই আমি কবুতরগুলোকে বাইরে ছেড়ে একটু ফ্লাই করাবো, তারপর ওদেরকে খাবার দিয়ে দিব। আর আস্তে আস্তে আমার কবুতরগুলো বের হইতেছে। শীতকাল আসার আগে আমি আমার এখান থেকে কিছু পছন্দের কবুতরকে নিয়ে পেয়ার দিব, আর আমি আমার কবুতরগুলোকে খাওয়ানোর পর আমি সন্ধ্যাবেলা বের হইছি। বের হওয়ার পরপরই আমি আমার বাসার পাশেই দেখলাম যে একটা লোককে সাপে কামড় দিছে। তো আমাদের এখানে একটু অন্ধকার, যার কারণে ঠিক মতো দেখা যায় না মোবাইলের লাইট ছাড়া। ওই লোকের কাছে হয়তো বা স্মার্ট মোবাইল নাই বা লাইট ছিল না, তো অন্ধকারে ওই লোক এই সাপটার মাথায় পাড়া দিছে। তো সাপটা ঘুরেই ওনার পায়ে একটা কামড় বসায় দিছে। তো যেহেতু অন্ধকার ছিল, ওই লোকটাও খেয়াল করে নাই। যখন ওই লোকটা চিলাচিলি করতেছিল, আমিও রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো সামনে আইসা দেখি এই অবস্থা। প্রথমে ওই লোকটা মনে করছিল রাসেল ভাইপার হয়তো বা ওনাকে কামড় দিছে, কিন্তু আমি যখন দেখলাম তো ওনাকে বলতেছিলাম যে এটা রাসেল ভাইপার না, তারপরে উনি বিলিভ করতেছিল না। আমি প্রথমে ওনাকে বলছিলাম যে এই সাপটার একটা ছবি তুলে নিয়ে যান, তারপর আপনি আপনার ডাক্তারকে দেখেন, তাহলে উনি আপনাকে একটা ভালো চিকিৎসা দিতে পারবে। তো উনি বলতেছিল ওনার কোনো ফোন নাই, যার কারণে উনি বলতেছিল এই সাপটাকে মেরে ওনার কাছে দেওয়ার জন্য। তা আমি বলছি যে এটাকে মারার দরকার নাই, এটা আপনি ব্যাগে করে নিয়ে যান, ডাক্তারকে দেখা এটা বাইরে ছেড়ে দিয়ে। তো উনি তারপরে রাজি হলো এই ব্যাপারটা নিয়ে। তারপরে এটাকে আমরা সবাই মিলে জীবিত অবস্থায় এটাকে একটা ব্যাগের মধ্যে ভরে তারপর ওনার কাছে দিয়ে দিছি। আশা করি উনি সাপটাকে মারবে না, সাপ কখনোই মানুষের ক্ষতি করে না। ওরা বেশি হলে ওই মানুষের ঘরের ভিতর ঢুকে তাও ব্যাং খাওয়ার জন্য, আর ওরা এই নদী থেকে ছোট ছোট মাছ খায়, তো মানুষের কিন্তু ওরা খুব একটা ক্ষতি করে না। সাপ যখন অনেক বেশি ভয় পায় শুধুমাত্র তখনই ও অ্যাটাক করে, এছাড়া কিন্তু ও সবসময় শান্তশিষ্টভাবেই থাকে।